আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এলিমেন্টার পেজ বিল্ডার বাংলা টিউটোরিয়ালের আজকে 9 নম্বর পর্বে লাইভ প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখেন, আমরা বিগত বেশ কয়টা ক্লাস করেছি, 8টা। তো যারা নতুন দেখছে তাদেরকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আজকের পর্বটি শুরু করার। তো দেখেন, ক্লায়েন্ট আমাকে রিকমেন্ড করছিল পরে বেশ কয়েকটা পার্ট চেঞ্জ করতে। যেমন এখানে একটা শেপ ছিল, গত পর্বে আমরা দেখিয়েছিলাম একটা শেপ, তো সেই শেপটা নাই। তারপর ফুটারে কিছু কাজ করতে বলছিল, হ্যাঁ, তো ফুটারে কিছু কাজ করা হয়েছে। তারপর মনে করেন যে এখানে কিছু কাজ করা হয়েছিল, ঠিক আছে, এই যে এখানে যে একটা শেপটা ছিল সেটা চেঞ্জ করা হয়েছে। তো টোটালি বেশ কিছু চেঞ্জ করা হয়েছে। তো এখানে আমরা ক্লায়েন্ট যেহেতু বলেছে আমরা এইভাবেই করব, আর যদি ওরকম কোনো শেপ থাকে তাহলে আপনারা কীভাবে ডিজাইন করবেন সেটাও আমি দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা দেখিয়েছি ওই শেপটা কীভাবে নেবেন। তো আমরা আমাদের ক্লায়েন্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারটা আমরা একটু ভিজিট করি। দেখেন, এখানে আমরা একটা শেপ তৈরি করছিলাম, মেবি কী নামে সেভ করছিলাম, এটা নামে কি সেভ করছিলাম, মেবি আচ্ছা এডিট নামে সেভ করছিলাম হয়তো, এডিট 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 এডিট, এইটা এটা, ঠিক আছে। তো এইটা দিয়েছিলাম, সে শেপটা আমরা ফটোশপ দিয়ে তৈরি করছিলাম। যারা মানে পারেন না তারা একটু রিকোয়েস্ট করব, একটু ধৈর্য সহকারে ভিডিওটি বারে বারে অফ করে অন করে শিখলে আই হোপ ভালো কিছু শিখতে পারবেন। তাহলে আমরা ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে সেট করে দেব, ঠিক আছে। তাহলে আমরা এই যে এডিট সেকশন ইয়েটাতে ক্লিক করলাম, তারপর স্টাইলে ক্লিক করলাম, দেন স্টাইলে ক্লিক করার পর আমরা কি করব, ক্লাসিকে ক্লিক করব। তারপর যদি কালার হয় সে এইখান থেকে কালার পিক আপ করব, দেন ইমেজ যদি হয় তাহলে আমরা এখান থেকে চুজ দ্য ইমেজে গিয়ে ওইটা সেভ করে দেবো। তো এখানে দেখেন একটা করা আছে অবশ্য, তো আমি এটা ডিলিট করে দিব জাস্ট। তারপর আমাদের যেটা করা আছে ওইটা আমরা আপলোড করব। ওকে, এই যে আমাদের এডিট ফাইল, এখানে করার পর এখানে এটা একটু আপলোড হতে সময় নেবে, জাস্ট নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো দেখেন আমাদের এটা আপলোড প্রায় প্রসেসিং কমপ্লিট। তো যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, কারণ এটি একটি সিরিজ টিউটোরিয়াল। বেল আইকন ক্লিক করলে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এটা আপলোড হয়ে গেলো। দেন ইনসার্ট দ্য মিডিয়া ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ইমেজটা এখানে চলে আসবে ব্যাকগ্রাউন্ড আকারে। এখানে ইমেজটা আসলে আমাদের কিন্তু একটা সাইড ঘেঁষে চলে গেছে, তার মানে এক সাইডে বেশি এক সাইডে কম, তার মানে এটাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখান থেকে পজিশন থেকে জাস্ট সেন্টার সেন্টারে ক্লিক করলাম, সেন্টার করলে এটা সেন্টারে হয়ে যাবে। এবার যে কাজটা করবো আমরা, এখানে সাইজ, এখানে সাইজ কভার দিব, ঠিক আছে, সাইজ কভার দিলে এটা সুন্দর হয়ে যাবে দেখতে। এবার যে কাজটা করব আমরা সেটা হচ্ছে আমাদের এখানে আপনাদেরকে বলছিলাম এটা কি মূলত, এটাকে মূলত বলা হয় কি সেটা দেখব আমরা। জাস্ট ইন্সপেক্ট লিমেন্ট করব, ইন্সপেক্ট লিমেন্ট করে দেখব যে এইটা কোন অ্যাডন দিয়ে তৈরি করা হয়েছে, আবার আভাড়া থিমের কোন অ্যাডন দিয়ে, এবং অ্যাডনটার নাম কি, তো সেটা আমরা দেখব। প্রত্যেকটা পেজ বিল্ডারের সেমই, কিন্তু কিছুটা মানে ডিফারেন্স থাকে, একটু ডিস্টেন্স থাকে, জাস্ট প্রত্যেকটাই প্রায় সেমই থাকে। এটা ফ্লিপ বক্স, এটাকে মূলত বলা হয় ফ্লিপ বক্স, এই যে এটাকে মূলত বলা হয় ফ্লিপ বক্স। তাহলে আমরা আমাদের এডিট সেকশনে অ্যাডনে গিয়ে আমরা ফ্লিপ বক্স পাই কিনা সেটা দেখবো। উইজগেটে গিয়ে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের কোনো ফ্লিপ বক্স উইজগেট আছে কিনা সেটা দেখবো। আমরা লিখি FLIF, এই যে ফ্লিপ, ঠিক আছে, দেখছেন চমৎকারভাবে আমরা এটা পেয়ে গেছি। এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ কোটা ধরে এখানে বসিয়ে দেবো। তারপর এখানে ফ্লিপ বক্সের স্টাইলটা কেমন আমরা দেখি, দেখেন এখানে লেফট সাইড থেকে মোড়া মারছে না রাইট সাইড থেকে, যাই হোক এটা যাই এরকম ফ্লিপ বক্স হলি দ্যাট সিট, ঠিক আছে। ওকে, এটা মূলত কিন্তু আভাড়া থিম দিয়ে করা, আর আপনাদেরকে দেখাচ্ছি আমি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করা, ঠিক আছে। ওকে, এই দেখুন এখানে ফ্লিপ বক্সটা চলে এসেছে। তো ফ্লিপ বক্সের এখানে যে আইকনটা, আইকনটা আপনারা চুজ করতে পারবেন। তাহলে আমরা আইকনটা কীভাবে আনতে হয় সেটা দেখি। তো এখানে আমরা আইকনটা কীভাবে আনতে হয়, জাস্ট আমরা ফ্লিপ বক্সের উপর মাউসের রাইট বাটন রেখে ক্লিক করে জাস্ট এডিট দ্য ফ্লিপ বক্স ক্লিক করলাম, তাহলে আমাদের এই লেফট রাইট সাইডে ফ্লিপ বক্সের এডিট অপশনটা পেয়ে যাব। তো দেখেন ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আইকনটা চুজ করে দিতে পারি, ঠিক আছে। এই যে এখানে আইকন, আমি যদি আইকনে এখানে ক্লিক করি, তো এখানে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এখানে আইকনটা আমরা লিখবো সার্চ দিয়ে। তো আমাদের এখানে আইকন কোন আইকনটা ইউজ করছে, তো এখানে দেখেন এটা আপনারা এই যে যে ফাইলটা ডাউনলোড করছিলেন
আমি বলছিলাম গত পর্বে সাত আট সাত নম্বর পর্বে মেবি সাত নম্বর পর্বে ডাউনলোড করা দেখেছিলাম ফাইল ওয়েবসাইটটা, সেখান থেকে ফাইল এই আইকনটা ওখান থেকে ভালোভাবে দেখতে পারবেন, মিসপেক ক্লিমেন্ট করে হোক যে করে হোক। ঠিক আছে, তো আমরা এখানে একটা র্যান্ডমলি আইকন দিয়ে দিই, এটা কি আইকন হইতে পারে, এটা 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 আচ্ছা যাই হোক, আমি একটা জাস্ট দিয়ে দিই, আমি একটা দিয়ে দিই এখানে, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম। তারপর এখানে কন্টেন্ট, এই যে যে কন্টেন্টটা আছে না, এই কন্টেন্টটা এখানে চেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ, তো এখানে দিয়ে দিই, তো যে কন্টেন্ট এই যে এখানে হেডিং কন্টেন্ট এটা, ঠিক আছে, জাস্ট হেডিং আমি যদি দিয়ে দিয়েছি, আচ্ছা সরি সরি সরি, এখানে জাস্ট ডামি কন্টেন্ট, এটা আমি আর চেঞ্জ করছি না। তারপর এখানে দেখেন যে আপনি যদি কালারটা চুজ করতে চান, এখান থেকে কালারটা দিয়ে দিতে পারবেন খুব সুন্দরভাবে। তো সেটা করার জন্য আমরা আমরা প্রথম হোয়াইট, তারপর এখান থেকে এটা থেকে হলুদ কালার। ওকে, তাহলে আমরা আবার এডিট সেকশনে চলে যাব, চলে যাওয়ার পর স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে আমরা এখানে আমাদের এখানে বলছে যে প্রাইমারি কালার, তো প্রাইমারি কালারটা কি দেখি, এখানে আইকনের কালার আমরা জাস্ট এটার কালার দেখবো, এই যে ব্যাকের কালার দেখবো, তো ব্যাক সাইডের ফ্রন্ট সাইড এটা জাস্ট এখান থেকে এটা, আচ্ছা এটা কি কালার, এটা মেবি টেক্সট কালার, এটা টাইপোগ্রাফি কালার। ঠিক আছে, তো আমরা আবার আমাদের কন্টেন্টে যাই, যে দেখি যে এখানে কালার সেকশনটা আছে কিনা। তো এখান থেকে কালার সেকশনটা আছে, এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে কালার দেওয়া যাবে, এখান থেকে জাস্ট এখান থেকে যে কালারটা এখান থেকে চুজ করা যাবে। তো আমাদের যেহেতু হোয়াইট, আমরা হোয়াইট দিয়ে দেবো, আর টেক্সট এখানে একদম মেজর না, একটু ধূসর আছে, তো একটু ধূসর দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়াল কালারটা নেবেন আপনারা, আমি আপনাদেরকে বলেছি অ্যাকচুয়াল কালারটা নিতে। হ্যাঁ, তো যাই হোক, আমি এই কালারটা দিয়ে দিই, দেওয়ার পর তারপর আমরা টেক্সট আমরা স্টাইলে গিয়ে আমরা টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, ওকে, স্টাইলে গেলাম, স্টাইলে যেয়ে এখানে যে টেক্সট কালার, এখানে টেক্সট কালারটা আমরা কি দিয়ে দিব, এখানে কি আছে, এখানে মেবি ব্ল্যাক আছে, আমরা একদম ব্ল্যাক কালার দিয়ে দিব। ওকে, তারপর টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কি ফন্ট দিবেন, এই যে এখান থেকে কি ফন্ট দিবেন এখান থেকে এটাকে চুজ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটা আর দিচ্ছি না, যা আছে থাক, এখান থেকে এটাও ব্ল্যাক কালার দিয়ে দিব, জাস্ট এখানে দিলাম, দেওয়ার পর এটা আমরা যদি ফন্ট কালারটা এখানে কি ফন্ট কালারটা মেবি ব্ল্যাক, আচ্ছা ফন্ট কালারটা আমরা দিয়ে চেঞ্জ করে দিয়ে আসি। ওকে ওকে, আমরা ফন্ট ইয়েতে গেলাম, আইকন সরি স্টাইলের মধ্যে আইকনটা আছে। আচ্ছা, আমরা তাহলে আবার বেগে আসলাম, তারপরে যে এখানে আইকন আইকন প্রাইমারি কালার, এখানে একটু ব্ল্যাক দিয়ে দিই। ওকে, দ্যাটস গুড। এবার আইকন সাইজটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে, আইকন রোটেট কত অ্যাঙ্গেলে এটা ঘুরবে সেটাও আপনি মডিফাই করতে পারেন। তো আইকনটা এখানে একটু ছোট আছে, তো আমরা এখানে একটু ছোট করে দিই, ঠিক আছে, এখান থেকে একটু ছোট করে দিতে পারি। ওকে, তারপর এখানে বর্ডার সাইজ সলিড যদি বর্ডার দিতে চান, তো আমাদের বর্ডার যেহেতু নাই, আমরা বর্ডারটা দিব না, যেহেতু আমাদের বর্ডারটা লাগবে না। এখানে ব্যাক সাইডের কালারটা মডিফাই করতে পারবেন, আমরা যদি এখান থেকে কালারটা আমরা পিক্সি সফটওয়্যারটা ওপেন করি, আমি আমার আবার আমার কম্পিউটারের ভিতরে গেলাম, জাস্ট এখানে সফটওয়্যার অপশনে গিয়ে পিক্সি নামে একটা সফটওয়্যার দেখি এখানে আছে, জাস্ট আমি এখান থেকে পিক্সিটা একটু ওপেন করে নিই। ওকে ফাইন, দ্যাটস গুড। ওকে, এবার আমরা দেখি যে পিকজিটা চলে যাচ্ছে, আমরা আমাদের পিকজিটা ওপেন করছি, এবার জাস্ট কালারটা পিক করব কন্ট্রোলটা সি দিয়ে, তারপর আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে কিন্তু ক্লিক এই যে ক্লিক হেয়ার বাটন আছে, আমাদের ওখানে এটাও বাটন আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ডটার কালারটা চেঞ্জ করব, আমরা স্ক্রল করে নিচে চলে আসলাম। তো তার আগে আমরা স্টাইলে আসি, হ্যাঁ স্টাইলে আসি, জাস্ট এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে টেক্সট আগে আমরা কালারটা দিয়ে নিই, তারপর আমরা ইয়েটা দিব, কোথায় 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 যেন দেখলাম, কালার 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 কালারটা, আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ড কালার, সরি একটু দেরি আছে। আচ্ছা আপনার এটা হচ্ছে গিয়ে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, তো বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা কি অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কালারটা সেটাও আমরা মডিফাই করে দিতে পারবো, সেটা দেখার জন্য আমরা চলে যাই এখানে, এখানে যে বাটন আমরা একটু করি, বাটন ব্ল্যাক আর এমনি জাস্ট একটু ইয়ে কালার,
তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা ফার্স্ট অফ অল মডিফাই করে দেন আমরা বাটনের কাজটা করব। তো ব্যাকগ্রাউন্ড এখানে এই কালার আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হলে আমাদের এখান থেকে চেঞ্জ করা যাবে না, আমরা আবার কন্টেন্টে যাই। কন্টেন্টে যাওয়ার পর এই যে এখানে এটা ফ্রন্ট পার্ট আর নিচে একটু স্ক্রল করলে ব্যাক পার্ট, ঠিক আছে? তো আমরা ব্যাক পার্টে ক্লিক করলাম। ব্যাক পার্টে ক্লিক করার পর এখানে আমাদের ব্যাক পার্ট অপেন হয়ে গেলো অটোমেটিকলি। জাস্ট আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড দেন ক্লাসিক, তারপর এখানে যে কালার যদি আমরা ইমেজ হয় ইমেজ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে দিলাম, দেন এটাকে আমার কালার বক্সে ক্লিক করলাম। এখানে এটা দেওয়ার পর এখানে ফন্ট কালারটা কি আমরা একটু দেখে আসি, ব্ল্যাক। ওকে, তাহলে আমরা আবার স্টাইলে চলে যাব। স্টাইলে যাওয়ার পর দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে এই যে টাইটেল, অর্থাৎ এখানে এখানে আমরা ব্যাক সাইডের টাইটেল ইয়েটে দেখবো, আমরা ব্যাক সাইডে ইয়েতে ক্লিক করলাম এরটাতে। ওকে, ক্লিক করার পর আমাদের এখানে টেক্সটের কালারটা অবভিয়াসলি ব্ল্যাক যেহেতু দেওয়া আছে। আচ্ছা আমরা এখানে আবার টেক্সট ফিল্ডটা এই কালার ফিল্ডটাতে ক্লিক করব, এটা চলে যাবে। এবার আবার আমরা টেক্সট ডিসক্রিপশনটাতেও ব্ল্যাক দিয়ে দেবো। ওকে, আচ্ছা এখানে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে টাড়িয়ে দিতে হবে, তো আপনারা অ্যাকচুয়ালি এটা দিন, দেখলাম যে এটা একদম সেম টু সেম হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমি ওইটা দেখাচ্ছি যে কোথায় কোন কালার চেঞ্জ করবেন কী করবেন, তারপর আরও সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনাদের উপর, আপনারা এগুলো করতে পারেন খুব মডিফাই সুন্দরভাবে, ঠিক আছে? তো এটা এই যে আপনারা এখান থেকে বাটনটা চেঞ্জ করে দিতে পারেন, বাটনটা লিঙ্ক দিয়ে দিতে পারেন, এখান থেকে এগুলো দিয়ে দিন, ঠিক আছে? তো আমি কী করবো এখান থেকে জাস্ট এগুলো দিয়ে দিন, অ্যাকচুয়াল ডিজাইনটা দিয়ে দিন আপনারা, ঠিক আছে? আমি তো অলরেডি কাজ করে ক্লায়েন্টকে জমা দিয়ে দিয়েছি, জাস্ট ফরম্যাটটা দেখাচ্ছি, ওয়েটা দেখাচ্ছি যে এখান থেকে এই কালারটা এইভাবে চেঞ্জ করতে হয়। আপনাদের যদি জানা হয়ে যায় তাহলে কাজ করতে খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি এটা জাস্ট এখান থেকে কপি করে এটা পেস্ট করলাম এখানে। ওকে, জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করলাম। আমি চারটা ফরম্যাটে এখানে চারটা দিয়ে দিব, আমার সেম জিনিস রাখবো, এডিট করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? তো এখানে একটু প্রবলেম থাকবে, সেটা কীভাবে সলভ করতে সেটা দেখাবো। তো তার আগে আমি একটা আপডেট দিন, তো দেখবো আমরা আমাদের ডিজাইন ভিউতে গিয়ে আমরা দেখবো যে আমাদের ভিউটা কেমন এসেছে। তাহলে আমরা আবার আমাদের সাইটটাকে ওপেন করলাম, তো দেখেন আমাদের সাইটটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে আসি, তো দেখেন আমাদের সাইটের ডিজাইনটা মূলত এরকম এসেছে, ঠিক আছে? তো দেখেন এখন যেটা আছে এটা চলে এসেছে, কিন্তু আমরা যে শেপটা দিয়েছি সেই শেপটা আসে নাই কিন্তু, হ্যাঁ? তো সেই শেপটা আসে নাই, তো সেই শেপটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, টাইটেলটা দেওয়ার চেষ্টা করব। তো তার আগে আমরা একটু এখান থেকে একটু স্পেস দিই, উপর থেকে এটার একটু স্পেস দিই। তো তার আগে আমরা একটা কাজ করি, শেপটা নিয়ে আসি। তো শেপটা নিয়ে আসার জন্য আমাদের কাস্টম সিএসএস করতে হবে, আদারওয়াইজ ভিতর থেকে করা যাবে না। আমি ট্রাই করছি এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে এই শেপটা এইভাবে আনা যাবে না, যদি আমরা কাস্টম সিএসএস করি তাহলে এটা ইজিলি আমরা আনতে পারবো। তো সেটা করার জন্য আমি এখানে ইয়ে করলাম, আমাদের সাইটটাকে ফায়ারফক্স ওপেন করলাম, একটু সময় নেবে। তো দেখেন আমাদের সাইটটা এখানে চলে এসেছে, তো আমরা জাস্ট ইন্সপেক্ট এলিমেন্ট করে শেপটা আনার চেষ্টা করব। তো দেখি এখানে আমরা রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট, তো দেখেন এখানে আমাদের এটা এইভাবে ধরবো, এখানে কিন্তু এটা ধরা হয়নি, উপরটা হয়ে গেছে। তো আমরা যেহেতু মিস্টেক করছি আবার আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করবো, এই যে এবার আমাদের এটা হয়েছে। তারপর আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো, যে কোনো একটা ফিল্ডের মধ্যে ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাড নিউ রুল ক্লিক করার পর আমাদের এই ক্লাসটা এখানে চলে আসবে। তারপর আমরা যে কাজটা করব এখানে, আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা একটা হাইট দেব, হাইটটা দিয়ে দেখি কী অবস্থা হয়। তো হাইট এখানে আমরা যদি এখানে আমরা হাইট যদি 50 পিক্সেল দিই কেমন দাঁড়ায়? তো আমরা যদি এখানে 50 না আমরা একটু বেশি দিই, 200 পিক্সেল দিই, তাহলে কিন্তু এরকম ইয়ে আছে। তো এভাবে আমাদের করে করে দেখতে হবে। দেখি আমি এখানে 500 দিই, 500 দিই, আমাদের এটা এসেছে কিনা, হ্যাঁ 500 দিলে এটা পাওয়া যাচ্ছে। তো আমরা আরেকটু বেশি দিয়ে দিই, এখানে যদি এটাকে 700 দিই, তো দেখেন 700 দিলে আমাদের শেপটা পাচ্ছি, হ্যাঁ? ওকে, তাহলে আমরা জাস্ট এটাকে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করব, ঠিক আছে? কপি করে আমরা জাস্ট এটা কেটে দেবো, আমরা এটাকে নিচে নামিয়ে দেবো একটু পরেই, আমরা এটা দেখতেছি এটা নিচে নামিয়ে দেবো। তো আমাদের অন্যগুলো সব ঠিক আছে, তো এটা হয়ে গেছে, জাস্ট এটা এগুলো নিচে নামিয়ে দিচ্ছি একটু পরেই, যারা আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে আবার এই যে ইয়েতে
টোটাল এই যে এডিট সেকশনটাতে ক্লিক করব। এডিট সেকশনটাতে ক্লিক করার পর আমাদের এডিট ফিল্ডটি এখানে চলে আসবে, একটু সময় নিচ্ছে। ওকে চলে আসছে। এবার জাস্ট আমরা অ্যাডভান্সে ক্লিক করব। আমরা যে সিএসএসটা করলাম সেই সিএসএসটা কিন্তু কপি করেছি, আপনারা দেখছেন। তারপর আমরা এই যে কাস্টম সিএসএস ফিল্ডে আসার পর এই যে এখানে একটা বক্স দিচ্ছে, এই বক্সের ভিতরে আমরা সিএসএসটা পেস্ট করে দেবো। দেওয়ার পর দেখবেন যে এটা আমাদের ফরম্যাটিং হয়ে গেছে, ঠিক আছে। দেন আপডেট। ওকে এবার আমরা যে কাজটা করব এইটাকে আমরা নিচে নামাবো, এক একটা ধরে আমরা নিচে নামিয়ে দেবো। তো আমরা প্রথমে এটাকে ধরি। তো আমরা এক কাজ করতে পারি, এখানে এগুলো সব ডিলিট করে দিই, পাশের এগুলো আমরা ডিলিট করে দিই। একটু আপডেট হতে সময় নিচ্ছে, নেট কানেকশন চলে গেল নাকি? না আছে, চলো তো ওই কারণে। ওকে আমরা এগুলোকে ডিলিট করে দিই। তো বন্ধুরা, আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি, এখনও বলতেছি আমার ভিডিওগুলো লং হয়ে যায়, কারণ আমি খুঁটিনাটি দেখানোর চেষ্টা করি। তো দয়া করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর এগুলো যদি আমি যদি এডিট করতে যাই তাহলেও কিন্তু অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। এই জন্য আমি আর এগুলো এডিট করতেছি না, আপনারা জাস্ট এডিট করবেন। ওকে আচ্ছা, ওকে আমার এখানে স্পিড লিমিট হয়ে গেছে, আমার মাউসে একটু সমস্যা দেখা যাচ্ছে মনে হচ্ছে। দুই দিন মাউসটা চেঞ্জ করা দরকার। ওকে নো প্রবলেম, চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। তারপর আমরা আবার এই যে এই এই কলামটাকে আমরা এখানে এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আমরা অ্যাডভান্সে গেলাম। অ্যাডভান্সে যাওয়ার পর এটাকে আমরা হালকা নিচে নিয়ে চলে আসবো। তো সেটা করার জন্য আমরা টপ থেকে, তো আমরা পেডিংয়ের অপশন থেকে এখানে ক্লিক করে আমরা এখানে জাস্ট 200 না, এত না, আমরা এখান থেকে কমাবো। আমি কিবোর্ডের ডাউন বাটনটাতে ক্লিক করতেছি, তো এখানে জাস্ট আমি টাইপিং করে দিতে পারি। তো ডাউন বাটনে অনেকগুলো ক্লিক হয়ে গেছে বলে অলরেডি এটি গেছে, হ্যাং হয়ে গেছে। ওকে ওকে ঠিক আছে, তাহলে আমাদের এখানে চলে যাচ্ছে, এটা মেবি মিডিল সেকশনই দেখা যাচ্ছে না। আরেকটু কমাই, 30 দিয়ে দেখি। তো 30 দিয়ে আমি সেম একদম 30 দিই, হ্যাঁ। তো এটাই এটা এটা এটাই দ্যাটস গুড। ওকে তো এটাকে আমি জাস্ট এখান থেকে কপি করব, কপি করে এটাই পেস্ট, সরি এটাকে কপি করব, আমি এই সেকেন্ডটাতে পেস্ট করব, ঠিক আছে। তো এটাকে আমি সেম কাজ করব, পেস্ট করব। ফার্স্ট অফ অল আপনি এরকম করে নিয়ে পরেরগুলো এডিট করে নেবেন। প্রথমে ডিজাইন ফরম্যাটটা করে নেবেন, তারপর এই যে আইকন, তারপর এই যে এখানে এগুলো সব এডিট করে দেবেন। তারপর আমাদের এটা হয়ে গেলো, দেন আপডেট। দেখছেন খুব সহজে এটা করে ফেলতে পারলাম। তো আমরা এখানে এটা ইরোরটাকে একটু অফ করে দিই, দেখি যে আমাদের ফরম্যাটটা, হ্যাঁ গুড নাইস, আমরা প্রিভিয়াস পর্বের মতন কিন্তু এই প্রিভিয়াস ডিজাইনটার মতন করে ফেলছি। আর এখন আপনারা সব বুঝতে পারবেন এই যে এই বাটনটা এখানে, এটা যদি আপনি আনতে চান একদম এই যে অ্যাঙ্গেল আকারে কোনো ইয়ে নাই, তো সেটা খুব সোজাও আনতে পারবেন আপনারা, ঠিক আছে। তো আমাদের ডিজাইনটা একটু রিলোড দিই, দেখি অ্যাকচুয়ালি কেমন ডিজাইনটা আমরা আনতে পারছি, ঠিক আছে। তো দেখেন আমাদের এটা চলে যাচ্ছে চমৎকারভাবে, ওয়াও সো নাইস, দ্যাটস গ্রেট। তো আপনার বাটনটা কাজ করবেন, বাটনটা লিঙ্ক আপ করবেন, কালারটা চেঞ্জ করবেন, এগুলো অ্যাকচুয়াল ফরম্যাটের অ্যাকচুয়াল ফন্ট সবগুলো দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে আপনি এটা করবেন কিন্তু, অবশ্যই করবেন। তো আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এটা একটু নিচে নামাতে পারি নাকি? না, ওকে সো নাইস, থাক এটা এইভাবেই থাক। তো আগামী পর্বের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। তো বন্ধুরা ভালো থাকেন, এখন আজকে শুক্রবার, আমি নামাজে যাচ্ছি, না হলে আরেকটা ভিডিও তৈরি করতাম। ওকে তাহলে এসেই ইনশাল্লাহ কালকে আরেকটা ভিডিও দিয়ে দিব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।